যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলবে সল্টলেকে ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 11:05 নাগাদ ইডি দপ্তরে প্রবেশ করেন তিনি, তার সঙ্গে ছিল বিপুল নথি, প্রায় 6000 পাতার নথি তিনি জমা দিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকদের। তারপর ঘণ্টাখানেকের মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন এর আগেও তাঁকে তলব করা হয়েছে, তখনও তিনি গিয়েছেন এবং আগামী দিনেও তাকে যদি এই তদন্তে সহযোগিতার প্রয়োজনে তলব করা হয় সেক্ষেত্রে তিনি আগামী দিনেও তিনি আসবেন বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নথি চাওয়া হয়েছিল সেই সমস্ত নথি তিনি জমা দিয়েছেন বলে আজকেও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। মাত্র এক ঘন্টা সময় ছিলেন, অন্যান্যবার আমরা দেখেছি যে এর আগে একাধিকবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এবার এক ঘন্টার মধ্যেই বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মাত্র এক ঘন্টা সময়ের মধ্যেই চলে এলেন, কি বলছেন তিনি, ঠিক কি কারণে আজকে তাকে তলব করা হয়েছিল, যে এর আগে আমরা দেখেছি অনেক সময় প্রায় কখনো 6 ঘন্টা কখনো প্রায় 9 ঘন্টাও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজকে এক ঘন্টাতেই তিনি ইডির দপ্তর থেকে বেরিয়ে এলেন, তিনি কি বলছেন? একদমই অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো আজকে তার সময়ের মধ্যেই হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আজকে তিনি ডকুমেন্ট জমা দিতে এসেছিলেন এবং তাকে বলা হয়েছিল যে এই যে লিপটন বাউন্ড কেসে যেখানে তার নাম জড়িয়েছে সেই রিলেটেড ডকুমেন্ট আজকে তাকে জমা দিতে বলা হয়েছিল এবং যেখানে 6000 পাতারও বেশি ডকুমেন্ট জমা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এমনটাই মন্তব্য করেছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে তাকে যে নোটিস করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ফিজিক্যালি অ্যাপিয়ার করার জন্য, এবং সেই কারণের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নিজে এসে নিজের ডকুমেন্ট জমা করেছেন এবং সেই ডকুমেন্ট জমা করা তার এক ঘন্টার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেই কারণের জন্য তিনি বেরিয়ে গিয়েছেন, যেটা দেখা গেল 11:05 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হন এবং তারপর 12:05 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স থেকে হেঁটে বাইরে বেরোন এবং পাশাপাশি তিনি মিডিয়ার সামনে তিনি জানান যে তিনি যদি পারতেন তাহলে কিন্তু তার লিগাল টিমকে দিয়ে এই পুরো ডকুমেন্ট পাঠাতে পারতেন, কিন্তু তদন্তে যাতে সহযোগিতা হয় সেই কারণের জন্যই তিনি নিজে এসেছেন এবং ইডি কর্তারা এই বিষয়ে তাকে বলেছে যে এই যে নোটিশ, এই যে ডকুমেন্ট তিনি জমা দিয়েছেন এইটাকে খতিয়ে দেখার জন্য তাদের বেশ কিছুটা সময় লাগবে। এবং তিনি আরো জানান যে এই যে বারংবার তাকে ডাকা বা এই ডকুমেন্ট জমা দিতে আসার জন্য তাকেই ফিজিক্যালি অ্যাপিয়ার করতে বলা, এই পুরো বিষয়টা হচ্ছে পলিটিক্যালি বায়াসড একটি বিষয় এবং সেখানে দাঁড়িয়ে যারা বিরোধী দল রয়েছে তাদের তাদের যে তাদের কাজ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এরকম সিদ্ধান্ত বারবার, এবং সেই কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হয় এমনই বক্তব্য রাখে। এবং তিনি আরো বলেন যে এই যে পুরো তদন্ত হচ্ছে এই তদন্তে যদি আরো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তিনি আবারও আসবেন এমনও মন্তব্য তিনি করেন। আজকে কোন সংক্রান্ত নথি তিনি ইডির আধিকারিকদের জমা দিয়েছেন বলে জানিয়েছেন অভিষেক? দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে বা যেটা তাকে বলা হয়েছিল যে টিপস এন্ড বাউন্ড কেসে, অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি এডুকেশন স্ক্যামের যে বিষয় সেটা সেই তদন্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত ডাকা হচ্ছে এই কেসে, অর্থাৎ লিপস এন্ড বাউন্ড, অর্থাৎ যে কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পরেই যে কোম্পানির নাম উঠে এসেছে এবং সেই কোম্পানির সঙ্গে জড়িত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার পরিবারের সদস্যরা, অর্থাৎ তার মা বাবা এবং তার স্ত্রী, এবং সেই কারণের জন্যই যে তাদেরকে বারংবার ডাকা হচ্ছে এবং সেই সংক্রান্ত সবকিছু ডকুমেন্ট, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি এক টাইমের এই কোম্পানির ডিরেক্টর ছিলেন, যদিও পরে তিনি আর ডিরেক্টর নেই এবং তার মধ্যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা ইম্পর্টেন্ট পদে ছিলেন এবং তার ছাড়াও যেটা দেখা যাচ্ছে যে তার বাবা মা তারাও কিন্তু এক একটি ডিরেক্টর পদে ছিল এবং সেই কারণের জন্যই কিন্তু এই সংক্রান্ত যে কাগজপত্র যে বিষয়টা সেই সংক্রান্ত বিষয় নিয়েই মূলত সমস্ত ডকুমেন্ট, এই কোম্পানি তিনি কেন খুলেছিলেন, এখানে কি কাজ হতো, কারা কাজ করতেন, এই যে সমস্ত ডকুমেন্ট সেই রিলেটেড ডকুমেন্ট কিন্তু আজকে জমা দিতে বলা হয়েছিল এবং সেই কারণে 6000 পাতারও বেশি ডকুমেন্ট আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জমা দিয়েছেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আজ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা শোনাব।
আমি আসব নির্দিষ্ট যে তথ্যগুলো আমার থেকে চাওয়া হয়েছিল যে কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো সাবমিট করতে বলা হয়েছিল আমি আজকে সাবমিট করেছি এবং প্রায় 6000 পাতার রিপ্লাই আমি আজকে সাবমিট করেছি তারা সেই রিপ্লাই দেখে যদি আবার মনে করে আমাকে ডাকবে এবং আমি বলে এসেছি যখন আমাকে সামান দিয়ে ডাকবে আমি বারবার যে কথা বলেছি আজকেও সে কথা বলে এসেছি যে আমি তদন্তকারী সংস্থার সাথে কোঅপারেট করেছি আগামী দিনেও করব এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা নিয়ে কি বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আমরা শোনাব देखिए महामैत्रो जी ने कुछ महीने पहले कहा था कि माँ काली शराब पीती है मांस खाती है तो ऐसे महिला तो बंगाल में नहीं होती कौन सा माँ काली के बाद बोल रहे हैं महामैत्रो थोड़ा उनको क्लियर करने के लिए बोलिए बंगाल की महिलाएं माँ काली के रूप होती है लेकिन महामैत्रो माँ काली के रूप नहीं है क्योंकि जो एक लिपस्टिक की एबज में अपना लॉगिन आईडी पासवर्ड दे दे ऐसा महिला बंगाल में नहीं होती बंगाल में ऐसी महिला होती है जो स्वाभिमानी महिला हो और जो माँ दुर्गा और माँ काली का रूप की बोलेछेन राज्य बीजेपी मुखपात्र शमिक भट्टाचार्य शोनाबो মানুষের এসব নিয়ে আর কোনো উৎসাহ নেই আর যে বিষয়ে মানুষের কোনো উৎসাহ নেই সেই বিষয়ে বিরোধী দলেরও খুব একটা বেশি উৎসাহ থাকে না কারণ আমাদের তো কাজ মানুষকে নিয়ে মানুষের কথা মানুষের ব্যথা মানুষের চিন্তাভাবনার উপরেই একটা রাজনৈতিক দল চলে তো সেজন্য আমাদের খুব একটা উৎসাহ নেই কারণ দীর্ঘ দিন ধরেই তদন্ত প্রক্রিয়া চলছে প্রতিহিংসার তত্ত্ব শুনতে শুনতে মানুষও ক্লান্ত আমরাও ক্লান্ত উত্তর দিতেও বিরক্ত আমরা চাই দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হোক আদালতও বিষয়টির উপর নজরদারি করুক যাতে তদন্তটা দ্রুত শেষ হয় অপরাধীরা শাস্তি পাক যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার পাক এবং নিয়োগ শুরু হোক স্কুল তার নিজস্ব ছন্দে ফিরুক কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আমরা শোনাব ইডি কে কি নম্বর দিল তাদের ইডি বা সিবিআই কিছু যায় আসে না তারা একটা স্বতন্ত্র সংগঠন আগের থেকে কাজ করছে এবং তার উপরে সারা দেশের ভরসা আছে এই টিএমসি যখন বিরোধী পক্ষ ছিল মমতা ব্যানার্জি রোজ সিবিআই চাইতেন আজকে দুর্নীতি এত ব্যাপক হয়ে গেছে ভারতবর্ষের রাজনীতি বিশেষ করে আর রাজনীতি থেকে এটা ব্যবসা তার মধ্যে ব্যুরোক্র্যাট সবাই জড়িয়ে গেছে তো সেই জন্য এই ব্যাপক রাজনীতিকে কলুষমুক্ত করতে গেলে এই সংস্থা ছাড়া উপায় নেই তাই সারা ভারতবর্ষে দেখুন প্রতিদিন শত শত জায়গায় রেড হয় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স করছেই আর যাদের রেড হচ্ছে বহু তথ্য পাওয়া যাচ্ছে তারা ধোয়া তুলসী পাতা নয় হ্যাঁ ধরা পড়ে গেলে অন্যের উপর দোষ চাপানো হয় সেটাই হচ্ছে আর তারা জেলেও যাচ্ছেন রাজনেতা কয়েকজন মাত্র তাদের নিয়ে চর্চা হয় আপনারাও চর্চা করেন কিন্তু ব্যবসায়ী ব্যুরোক্র্যাট থেকে আরম্ভ করে হাজার হাজার লোকের উপরে তদন্ত চলছে কেন এটা কেউ নিজেকে বিরাট কিছু ভাবছে বা তাকে টার্গেট করছে ভাবছে এটা বা এরকম ভাবার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় কি বক্তব্য শোনাব বিজেপির নেতা নেই ঘরোয়া কোন্দল আটকাতে পারছে না সংগঠনকে মজবুত করতে পারছে না জনভিত্তি নেই সুতরাং বারবার 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 তৃণমূলের নেতা নেত্রী বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডেকে জনসমক্ষে তাকে হেয় করারই একটা প্রয়াস মাত্র সেটাই বারবার করে চলেছে আর অভিষেকও বলে দিয়েছে যে যতবার ডাকবে ততবার যাব সহযোগিতা করব আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ঘন্টার মধ্যেই বেরিয়ে আসেন ইডির দপ্তর থেকে এর আগে 10ই অক্টোবর যখন তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই সময় খুব স্পষ্টভাবে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির কাছে হাইকোর্টের নির্দেশে ইডির কাছে তাদের চাওয়া সমস্ত নথি জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের স্থাবর অস্থাবর সম্পত্তির পাশাপাশি বিদেশ সফরের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল ইডির তরফে
এবং তার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নথি দেবেন তারপর যদি তাকে প্রয়োজন হয় তখন তাকে জিজ্ঞাসাবাদ করবে এমনই বক্তব্য আদালতের সামনেই জানানো হয়েছিল এবং সেই মতোই আজ নথি জমা দিলেন অভিষেক।